সকালে টাইগার ফাঁসস্থ সশিক অস্থায়ী নগর ভবনে সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাল করিম চৌধুরীর সাথে সৌজন্যে সাক্ষাতে মিলিত হন ভিয়েতনামের রাষ্ট্রদূত এইচ ইমি ফার্ম বিএচিএন। এই সময় মেয়র কার্যালয়ে এসে পৌঁছালে তাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় তার সাথে ছিলেন ভিয়েতনামের বাংলাদেশ বিজনেস ইনফরমেশন অ্যান্ড সাপোর্ট সেন্টারের জেনারেল ডিরেক্টর ট্রন ডুমি, ডেপুটি জেনারেল ডিরেক্টর মিস এলিজা, সনহা মিনারেল জয়েন্ট স্টক কোম্পানির ট্রান দিন থানা, বাংলাদেশ ভিয়েতনাম চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল অবসর মোহাম্মদ মঞ্জুর কাদের, সৈয়দ এম রহমান, সশিক সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। মেয়ার বলেন, বাংলাদেশ ও ভিয়েতনাম ঐতিহ্যগতভাবে বন্ধু প্রথম দেশ এবং এই দুই জাতি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। দুই দেশের অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আজকে বিশ্বের কাছে উন্নয়নশীল দেশ হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে। দুই দেশেই কৃষি প্রধান দেশ, অন্যদিকে দুই দেশের পোশাক শিল্পের অগ্রগতি অনেক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে যেরকম আন্তরিক ছিলেন, ঠিক তেমনি ভিয়েতনামের হোসেন মিন আন্তরিক ছিলেন বলেই ভিয়েতনাম আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। ভিয়েতনামের রাষ্ট্রদূত বলেন, চট্টগ্রাম ঐতিহ্যগতভাবে ব্যবসা বাণিজ্য শিল্প সাহিত্য সবকিছুতে সমৃদ্ধ। আজকের এই চট্টগ্রাম সারা বিশ্বকে অনেকাংশে প্রতিনিধিত্ব করে, কারণ বর্তমান সরকার যে প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে তা সত্যি প্রশংসার দাবিদার। হুমায়ুন কবির, হিরো, চট্টলা, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।